ইলুমিনাতি নাম শুনলেই যেন মনে হয় রহস্য কিংবা চক্রান্তের গন্ধ। কি এই ইলুমিনাতি, আর কোথায় বা এর উৎপত্তি, এবং কী বা এর কাজ, যা জানলে অনেকেই চমকে যেতে পারেন। তাই একটু নড়েচড়েই বসুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনাদের সবার প্রিয় শীর্ষবার্তা চ্যানেলটিতে। পৃথিবীতে অনেক মানুষ রয়েছে যাদের নানান স্বপ্ন ও আকাঙ্ক্ষা বিদ্যমান। কেউ বা সিনেমার হিরো হতে চান, কেউ বা রকস্টার, আর কেউ বা অনেক ক্ষমতার আধার। পৃথিবীতে যে সকল মানুষ তাদের নিজেদেরকে বিশেষ কোনো জ্ঞানে আলোকিত দাবি করে থাকেন, সেটিকেই ইলুমিনাতির একটা সংক্ষিপ্ত অর্থ বলে আপনারা ধরে নিতে পারেন। ইলুমিনাতি একটি গুপ্ত সংগঠন হিসেবে কাজ করে থাকে। এটি প্রতিষ্ঠিত হয়েছিল জার্মানির দক্ষিণ পূর্বের রাজ্য ব্যাভারিয়াতে, যা 1776 সালে অ্যাডাম ওয়েইশফ্ট প্রতিষ্ঠিত করেন। তিনি ছিলেন সেখানকার ইঙ্গলস্তাদত বিশ্ববিদ্যালয়ের খ্রিস্টীয় আইন ও ব্যবহারিক দর্শনবিদ্যার প্রফেসর। এই বিশ্ববিদ্যালয় তখন খ্রিস্টীয় আইন কানুন মেনে চলত। অ্যাডাম আলোকায়ন বা এনলাইটমেন্ট করার জন্য তখন এক গুপ্ত সংঘের চিন্তা করলেন, আর ভাবলেন এখানে তারাই সদস্য হবে যারা বুদ্ধিজীবী, অর্থাৎ অনেক জ্ঞানের অধিকারী। এই সংঘটি স্থাপনের পরে তার নাম চেঞ্জ করে এবং কিছু সদস্য ছাঁটাই করে 1778 সালের এপ্রিল মাসে এই সংঘটির নাম দেয়া হলো ইলুমিনাতি। আগেই বলেছি এই ইলুমিনাতির অর্থ যারা নিজেদেরকে বিশেষ জ্ঞানের অধিকারী মনে করে থাকেন। শুরুতে ইলুমিনাতির সদস্য ছিল মাত্র 12 জন। এই সংঘে সবাই যেতে পারত না, কেবল ধনী শিক্ষিত 18 থেকে 30 বছরের তরুণদের স্বাগত জানানো হতো তাদের এই সংঘে। ইলুমিনাতির মূল উদ্দেশ্য হচ্ছে আপনার দৈনন্দিন জীবনের সমস্ত কর্মকাণ্ডে, অর্থাৎ ধর্মীয় অনুশাসন বাদ দিয়ে, তাদের নিজস্ব রুলস ফলো করানো এবং সকল খারাপ কাজের বৈধতা দান, যেমন পরকীয়া, যৌনাচার, সমকামিতা, আত্মহত্যা ইত্যাদি। বিখ্যাত সঙ্গীত ব্যান্ড লিঙ্কিং পার্কের বিখ্যাত লিড ভোকালিস্ট চেস্টার বেনিংটনের আত্মহত্যাও কেউ কেউ মনে করেন এই ইলুমিনাতির ফাঁদ, কারণ তার কোনো কিছুরই অভাব ছিল না। যশ, খ্যাতি আর প্রপার্টি, তার সমস্ত প্রপার্টির মূল্য বর্তমান মূল্যে প্রায় 30 মিলিয়ন মার্কিন ডলার। তার শরীরের বিভিন্ন ট্যাটু এই ইলুমিনাতির সাইনের সাথে মিলে যায় বলে অনেকের ধারণা। ইলুমিনাতির অনেক ধরনের সাইন বা সিম্বল রয়েছে, যেমন আপনারা অনেকেই দেখে থাকবেন পিরামিডের মধ্যে এক চোখ, এটি খুবই জনপ্রিয় একটি সাইন বলতে পারেন। আমেরিকার $1 মুদ্রায় এই সাইনটি রয়েছে, এটি দাজ্জালকে নির্দেশ করে থাকে। আর একটি সাইন বেশ জনপ্রিয়, এটিকে রক অ্যান্ড রোল সাইন বলা হয়ে থাকে। এটি মূলত ডেভিল সাইন, অর্থাৎ শয়তানের সিংয়ের মতো। ইলুমিনাতির নামে কিছু ষড়যন্ত্র তত্ত্ব প্রচলিত আছে, চলুন সেগুলো দেখে নেওয়া যাক। এক, প্রচুর ষড়যন্ত্র তত্ত্ব মতে শক্তিমান সিক্রেট সোসাইটি। ইলুমিনাতি মূলত এই বিশ্বের সকল প্রধান প্রধান ঘটনা নিয়ন্ত্রণ করে। 2, ফ্রেঞ্চ বিপ্লবের সূচনা এই ইলুমিনাতির হাতেই। 3, নেপোলিয়নের ওয়াটারলু যুদ্ধের ফলাফল ইলুমিনাতি নির্ধারণ করেছিল। 4, আমেরিকার প্রেসিডেন্ট কেনেডির হত্যাকাণ্ড এই ইলুমিনাতি করিয়েছে, কেননা তিনি এই ইলুমিনাতির কাজে বাধা দিয়েছিলেন। 5, ইলুমিনাতির কাজ হচ্ছে নিউ ওয়ার্ল্ড অর্ডার, এটিকে ত্বরান্বিত করা, কারণ এই অর্ডারের মাধ্যমেই গোটা বিশ্বকে ইলুমিনাতি তাদের হাতের মুঠোয় রাখবে। 6, হলিউডের ফিল্ম ইন্ডাস্ট্রিও এই ইলুমিনাতির দখলে। 7, শয়তানের উপাসনার মাধ্যমে স্বার্থ হাসিল করে এই ইলুমিনাতি। খ্রিস্টিয়ান ও মুসলিম ষড়যন্ত্র মতে ইলুমিনাতির এক চোখা প্রতীক নির্দেশ করে দাজ্জালকে, বা বাইবেলের মতে 666 বা অ্যান্টিক্রাইসের আগমনের পথ সুগম করেছে। 8, বলা হয় বারাক ওবামা, জর্জ ডাব্লিউ বুশ, রানী এলিজাবেথ, কোনিও ওয়েস্ট, পপ ডিলান, রিহান্না, লেডি গাগা, জেম ক্যারি, ম্যাডোনা, ইনারা এই ইলুমিনাতির সদস্য। 9, বব মার্লে, কেনেডি, মাইকেল জ্যাকসন, এদেরকে স্যাক্রিফাইস হিসেবে উৎসর্গ করেছে এই ইলুমিনাতি। 10, ডিজনি কার্টুন চ্যানেলের মাধ্যমে ইলুমিনাতি শিশুদের মনে জায়গা করে নিতে চায়। 11, ক্লোনিংয়ের মাধ্যমে যে কারো অবয়ব তৈরি করাও নাকি ইলুমিনাতির কাজ। এই ছিল আজকে আমাদের এই ভিডিও। আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মতামত জানাতে অবশ্যই ভুলবেন না। এমনই তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখুন।